তো আপনাদের যারা বৃদ্ধ মানুষ আলহামদুলিল্লাহ আমার যুবক ভাই এরা তো অত্যন্ত চমৎকার ভালোবাসা আজকে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলতেন না কেননা আজকে যুবকদের একটা শান্তন একটা ভালোবাসা দেখেছি আসতে জানা কি আজকে যুবকদের একটা ভালোবাসা দেখেছি যুবকদের একটু কথা বলি একটু যুবকদের এক মিনিট কথা বলি নেই সেটা হচ্ছে যুবকদের ভালোবাসাটা আপ্যায়নটা দেখে অনেকটা ভালো লেগেছে যে সর্বক্ষণ আর আমার সিলেট গিয়েছি শ্রীমঙ্গল মাহফিলে তখন সেখানে যুবকদের মায়া মমতা ভালোবাসা কক্সবাজার সেখানে গিয়েছি যুবকদের ভালোবাসা দেখে অত্যন্ত ভালো লেগেছে এটা একেবারে আমরা খুব কমে দেখি কেননা আল্লাপাক তো অন্তত বাংলার জমিনে সর্ব জায়গায় ঘুরার সুযোগ করে দিয়েছেন তো বিষয় হচ্ছে যে দেখি তবে আমার কাছে এতটা ভালো লেগেছে আমি যখন সিলেটে গিয়েছিলাম ছিলাম তখন সকাল নয়টায় আমি গাড়ি বের করেছি প্রায় রাত্রে ছয়টা চৌচল্লিশে সিলেটে গিয়ে পৌঁছেছি একটা মজার কথা শুনেন তো সেখানে যাওয়ার পরে খুব ক্ষুদার্থ যদিও দিনে একবার বাদ খেয়েছি হচ্ছেন তো সেখানে গিয়েছি খানা খাবো খাবার রেডি করেছে খাবারের সময় গজুর একটু সিন্নি খাবেন আচ্ছা গন এত দূরের থেকে গেছি কত দূরের থেকে কোনায় সিলেট শ্রীমঙ্গল আর কথা আমার এই ফরিদগঞ্জ সেখানে গেলাম কউজুর সিন্নি খাবেন সিন্নি আচ্ছা কারণ আপনার কাছে ভালো লাগেনি পেটটা না না মনটা খারাপ হয়ে গেছে কই সিন্নি খইতাম চিলেটাইলাম কেন মনটা অনেক খারাপ তো আমার সঙ্গে আমার এক ভাই ছিল আজকেও আসছে হাজী সাহেব ও আমার সাথে একসাথে হয়ে গিয়েছে তো ও আমারে বলে হুজুর বুঝিনা তো কিছু আরসিয়া থেকে এরা কয় সিন্নি আগে দিব ভাত আম নাস্তা মাস্তা পরে আগে খাবার দেখাম আম এরা এখনই খাবার খেয়ে মাইক হবে তাহলে একটু শক্তি দরকার আছে না আছে না সিন্নি খাইলে কন কেমন লাগে যদি ফেডের অবস্থা খারাপ হয়ে যায় ওই জন্য ভাই সিন্নি কি চিনে কতদূর শিনে না তো তাদের কাছে আমি একটা একটা কথা বলতে গিয়েছিলাম যেটা আমি আরবি সাহিত্যে আমি মাদ্রাসায় পড়েছিলাম আমার ছাত্র ভাইদেরকে সেটা হচ্ছে যে আরবি সাহিত্যের ভিতরে একটা সুন্দর একটা গল্প রয়েছে যদিও শিক্ষণীয় গল্প আপনারা শিখে নেন সেটা হচ্ছে কি একটা বক পাখি তো আমি সেখানে বগা বলছি বগা বলছি রাগ করে গেছে ও বগা বলে আমি কি আমি তো জানি না ওদের দেশে বগারে কি বলে কথা তাই আমার এই কথায় আমি একবারে মুখে দিয়ে বের দিয়ে গেছে তো আমি কি কদুর থামেন থামেন বগা না বক পাখি আচ্ছা যাক আমি যাচ্ছি ঠিক আছে বক পাখি খেয়াল রাখবে আজকে আমাদের আমলটুকু কই যাচ্ছে এটাই ইতিহাসের সাথে মিলা একটা বক পাখি নদীতে থাকে থাকে না কস্তুরির উপরে ওরা থাকে মাছ খায় আর একটা কবুতর বাস করেন আপনার খেজুর গাছে সুবহানাল্লাহ বলতেন একটা শিক্ষনীয় বিষয় আজকে আমাদের जिंदगी কিভাবে बर्बाद হচ্ছে দেখেন আমাদের আমল কিভাবে बर्बाद হচ্ছে তো ওই কবুতরটা প্রতি মাসে এক জোড়া ডিম দেয় এক জোড়া বাচ্চা পরে দনিসের থেকে শিয়াল শিয়াল তো অনেক চালাক শিয়াল নেসের থেকে দমক দেয়

অনেকগুলা বাচ্চা দিয়েছে। নিচে একটু বাচ্চা বড় হলে শিয়ালের যন্ত্রণায় বাচ্চা পেলে ভয়ে যে শিয়াল যদি আমাকে মেরে ফেলে শিয়ালের বুদ্ধি বেশি ইমান সোরারও বুদ্ধি কথা বলেন ইমান সোরারও বুদ্ধি বেশি আজকে তো ইমান চুরি শুরু হয়ে গেছে কথা বলেন ঠিক না বে ঠিক তো নারে নারে রি সালা একটা স্যার দিয়েন ভাই একটা ছোট্ট একটা স্যারার এখানে তো এখানে বসন্ত কবুতর পাখি কান্না করতেছে কান্না করার অবস্থায় তুই কান্না করে তো বক পাখি দেখে বলে তুমি কান্না করো কেন তুমি কান্না করো কেন কেন